আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অনেক ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম কাইন মাস্টার সম্পর্কে পার্ট বাই পার্ট আপনাদের কিছু এডিট দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কাইন মাস্টারের দুটি সিক্রেট সেটিং, যে সেটিংস দুটি আপনাদের জানা থাকলে আপনাদের ভিডিওটি আরও প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, আমি আমার কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তো আপনাদের যদি কাইন মাস্টার অ্যাপসটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটা ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, যারা ব্যবহার করে তারা অবশ্যই জানে এবং যারা ব্যবহার করেন নাই তারা ব্যবহার করতে পারেন। তো আজকে আমি দুটো সিক্রেট সেটিংস শেখাবো, সেই সেটিংস দুটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমত এখানে প্লাস আইকনে ক্লিক করে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একটা আমি ভিডিও বা ফটো নেওয়ার জন্য আমরা এখানে মিডিয়া অপশনে ক্লিক করব। তো এই মিডিয়া অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার আকারে আপনার সব কিছু, মেমোরিতে যা আছে সব কিছু চলে এসেছে বিভিন্ন ফোল্ডার আকারে। এইগুলো যদি আপনার এক ফোল্ডারে থাকে তাহলে অনেক ভালো হয়। এবং এক ফোল্ডারে কিভাবে করবেন আজকের এই প্রথম সেটিংসটা আমি দেখাবো। তো এটা করার জন্য আপনারা কি করবেন, এটা ব্যাক করে দেবেন। তারপর শুরুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করুন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে সবার নিচে চলে যান এবং নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স অ্যান্ড এক্সটার্নাল সেটিংস। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর কন্টিনিউ এনিওয়ে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার। তো এই মিডিয়া ব্রাউজারে এখানে হাইড করা আছে, এখানে অন করে দেব। তো অন করে দেওয়ার পর এখানে কাজ শেষ, আমরা আবার ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে যাওয়ার পর আবার আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে রেশিওটা সিলেক্ট করে নেব, তারপর মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আগে এখানে ছিল অনেকগুলো ফোল্ডার, তো এখন এখানে একটা ফোল্ডার চলে এসেছে। তো এই ফোল্ডারের ভিতর আপনার সব কিছু থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু চলে এসেছে। তো এটা ছিল এক নম্বর সেটিংস, এখন আমি আপনাদেরকে দুই নম্বর সেটিংসটি দেখাবো। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটা টেনে লম্বা করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এখানে শো ডাউন করতেছে, এটা আপ ডাউন করতেছে। তো আপ ডাউনটা যদি বন্ধ করতে চান তাহলে এটা বন্ধ করার জন্য এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এই যে ক্রপ অপশন, এই ক্রপ অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমরা সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এটা দুই হাতে ধরে জায়গা মতো যতটুকু দরকার এতটুকু আমরা এখানে সিলেক্ট করে দেব, তারপর এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আপনারা যে কাজ আছে সমস্ত কাজ করে নেবেন এবং কাজ করার পর আমরা যখন এটা ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, সেই এক্সপোর্ট করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেজুলেশন সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে ফ্রেম রেট আপনার 30, 25, 24 এটা আছে। তো এই ফ্রেম রেটগুলো যদি আরও বাড়াতে চান তাহলে সিম্পলি একটা সেটিংস ওপেন করে নিতে হবে। তো এই সেটিংসটা আমি দেখাবো। তো এটা করার জন্য আমরা প্রথমে একদম সেটিংসে চলে যাব। তো এখানে আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে প্রথমে যেটা সিলেক্ট করে, তো একদম সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস। তো এখানে ক্লিক করব, এখানে কন্টিনিউ এনিওয়েকে ক্লিক করে দিব। তারপর এখানে তিন নম্বর যে অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট, এখানে এটা অন করা অফ করা আছে, আমরা এটা অন করে দিব। তো অন করার পর এখানে কাজ শেষ, আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর যতগুলো কাজ করার আমরা করে নিব। তারপর এটা আমরা এখন দেখুন আমি এটা সেভ করার জন্য এখানে শেয়ারে ক্লিক করলাম। তো শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আগে ছিল 30 পর্যন্ত ফ্রেম রেট, এখন 48, 50, 60 এই ফ্রেম রেট চলে এসেছে। তো আমরা যদি এইভাবে 60-এ সিলেক্ট করে যদি আমরা ভিডিওটা এক্সপোর্ট করি তাহলে আমাদের ভিডিওটা অনেক পাওয়ারফুল হবে এবং দেখতে অনেক ভালো দেখা যাবে, প্রফেশনাল ভিডিও লাগবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।